বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও সকাল বিকালে নাস্তার জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আর এটা খেতে অনেক বেশি টেস্টি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে পাশে আসা কোনটি প্রেস করে রাখবেন আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে পারেন খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে করে এটার ভিতর কোনো প্রকার দলা দলা ভাব না থাকে আমি এখানে গাজর কুচি করে নিয়েছি যতটা সম্ভব কুচি করে নিতে হবে আমি এক কাপের মতো গাজর কুচি নিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি ধনে পাতার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি আর তিন চারটা কাঁচামরিচ কুচি এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিব কর্ন ফ্লোয়ার আমি এখানে তিন টেবিল চামিচ পরিমাণে কর্ন ফ্লোয়ার দিয়ে দিব তবে আপনাদের কাছে যদি কর্ন ফ্লোয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া তিন টেবিল চামিচ দিয়ে দিলেই হবে আর দিয়ে দিব হাফ চামিচ পরিমাণে বেকিং পাউডার তাতে করে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে সব উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি মাখানোর আপনারা কিন্তু এখানে ডিমের পরিবর্তে পানি ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না ডিমটা আমি খুব ভালোভাবে সব উপকরণের সঙ্গে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এটা করা হয়ে গেছে এখন এই আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব তাহলে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে এখন এই মিশ্রণটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিব তার জন্য আমি এখানে একটা মগ নিয়ে তার ভিতরে একটা পাইপিং ব্যাগ ভরে নিয়েছি দেখুন আমি এই ধরনের একটা পাইপিং ব্যাগ নিয়েছি তারপর এভাবে মগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি যাতে করে আমরা ব্যাটারটা খুব সহজেই এখানে নিয়ে নিতে পারি তারপর চামিচ দিয়ে আমি অল্প অল্প করে সম্পূর্ণ ব্যাটার এই পাইপিং ব্যাগে নিয়ে নিব সবটুকুন ব্যাটার আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে একটু চেপে চেপে আমি নিচের দিকে নামিয়ে দিব আর সামনে যে জায়গাটা আপনারা ফাঁকা দেখতেছেন এই জায়গাটা আমি একটা কাচির সাহায্যে কেটে নিব আমি এখানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপর আমি পাইপিং ব্যাগে একটু প্রেশার দিলে ব্যাটারটা এভাবে খুলে আসবে আর তখনই কাঁচির সাহায্যে এভাবে করে আমরা ছোট ছোট করে দিয়ে দিব আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে দিচ্ছি খুবই সহজ এভাবে করে আমরা সবগুলো তেলে ছেড়ে দিব আমার প্যানে যতগুলো এখানে দেওয়া সম্ভব হয়েছে ঠিক ততগুলোই আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি মিডিয়াম হাই জালে ভেজে নিব একটা পাশ ভাজা হয়ে গেলে তখন এগুলাকে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব তারপরে এটাকে আমি ভেজে নিব পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এখন এগুলাকে আমি তুলে নিব আর একই ভাবে সবগুলো তৈরি করে নিব দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট আমরা এই নাস্তাটি তৈরি করে নিলাম বিকেলবেলা চায়ের সঙ্গে আপনারা অনায়াসে এটা তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে এরকম সহজ সহজ আরো অনেক রেসিপি আছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ